हेलो वेलकम टू एपी सेंटर आज भिडे में आम आठ मे रु चौदह मे दुईार बैस मध्य ओडा रिलेटेड किसी इंपोर्टां कैंट अफेयर्स विषय में डिस्कसन ओशा रिलेटेड आहरी इंपोर्टां कैंट एफेयर्स विषय जानापी आम चेल्टी को सब्सक्राइब करूँ देखा आज प्रथम क्वेश्चन चारिअट अफ् हुई प्लेस हेज बीन प्लेस्ड इन द गिज बुक अफ वर्ल्ड रेकर्ड्स एज द लार्जेस्ट चारीयट ड्यूरींग रथजात्रा के स्थान रथ को ରଥଯାତ୍ରା ସମୟର ସବୁଠାରୁ ବଡ଼ ରଥ ଆକାରରେ ଗିନିଜ୍ ବୁକ୍ ଅଫ୍ ୱାର୍ଲଡ଼ ରେକର୍ଡ଼ରେ ସ୍ଥାନ ଦିଆଯାଇଛି ଏହାର ଆନ୍ସର ହେଉଛି ଅପସନ୍ ସି କେଉଁଝର ସୋ କେଉଁଝରର ଲୋଡ଼ ଜଗନ୍ନାଥଙ୍କ ରଥକୁ ରଥଯାତ୍ରା ସମୟର ସବୁଠାରୁ ବଡ଼ ରଥ ଆକାରରେ ଗିନିଜ୍ ବୁକ୍ ଅଫ୍ ୱାର୍ଲଡ଼ ରେକର୍ଡ଼ରେ ସ୍ଥାନ ମିଳିଛି ସୋ କେଉଁଝରର ଜଗନ୍ନାଥଙ୍କର ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କର ରଥର ଉଚ୍ଚତା ହେଉଛି ବାସ୍ତରି ଫୁଟ ତ ଏହା ସବୁଠାରୁ ଉଚ୍ଚତମ ରଥ ଅଟେ ଏହା ପୂର୍ବରୁ କେଉଁଝରରେ କେଉଁଝରର ଏହି ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କର ରଥଟି ସବୁଠାରୁ ଉଚ୍ଚ ରଥ ଆକାରରେ ଇଣ୍ଡିଆ ବୁକ୍ ଅଫ୍ ରେକର୍ଡ଼ସ୍ ଏସିଆ ବୁକ୍ ଅଫ୍ ରେକର୍ଡ଼ସ୍ ଏସିଆ ପାସିଫିକ୍ ରେକର୍ଡ଼ସ୍ ଗ୍ଲୋବାଲ୍ ରେକର୍ଡ଼ସ୍ ଏବଂ ୱାଣ୍ଡର୍ ବୁକ୍ ଅଫ୍ ରେକର୍ଡ଼ରେ ମଧ୍ୟ ସ୍ଥାନ ପାଇଛି

সত্র এবং একইশ মে দু হাজার বাইশ মধ্যে মদুরাই ঠিক আয়োজিত হবার কিন্তু এর স্থান বর্তমান পরনারাই ভুবনে তো একশ এবং চব্বিশ মে দু হাজার বাইশে ভুবনেশ্বর কড়িঙ্গাডিয়ার খেলা যাব এই ইভেন্টটি গভর্নমেন্ট অফ ওড়শা এথলেটিক ফেডেস অফ ইন্ডিয়া এবং ওড়িশা এথলেটিক এসোসিয়েসন সহ মৃত ভাবে देखिबा हेर परवर्ती क्वेश्चन रिसेंटली स्टेट गवर्नमेंट हैज हेज ए एमओयू फॉर व्हिच ऑफ द फॉलोइंग प्रोग्राम रिसेंटली स्टेट गवर्नमेंट एमानन को मध्य क्यों प्रोग्राम पई एको एमओयू बा मेमोरेंडम ऑफ अंडरस्टैंडिंग साइन करचंती यार आंसर होची ऑप्शन सी वन्य सिल्क प्रोग्राम सो वन्य सिल्क प्रोग्राम पई रिसेंटली स्टेट गवर्नमेंट एको एमओयू बा मेमोरेंडम ऑफ अंडरस्टैंडिंग साइन करचंती तो यही वन्य सिल्क प्रोग्राम पई গভর্নমেন্ট অফ ওড়শার ফরেস্ট এনভারমেট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট তথা হ্যাণ্ডলুম টেকসটাইল অ্যান্ড হ্যান্ডিক্রাফ্ট ডিপার্টমেন্ট সেন্ট্রাল সিল্ক বোর্ড সহিত এক ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করছেন তো এই এমও ইউ দ্বারা ওড়শা টসার সিল্ক ডেভেলপমেন্ট প্রোজেক্ট মধ্য ইম্প্লিমেন্ট সহজ হয়ে পক্ষা এর পরবর্তী কোশ্চেন ইণ্ডিয় ফাৰষ্ট অফ ইটাইণ্ড চেনচৰী পাৰ্ক আণ্ডাৰ স্মাৰ্ট চিটি প্ৰজেক্ট হেজ বিন ডেভলপ এট হুইচ অফ দি ফলিং এমানকৰ মধ্য কেও ইণ্ডিয়ে প্ৰথম প্ৰকাৰৰ চেনচৰি পাৰ্ক স্মাৰ্ট চিটি প্ৰজেক্ট অণ্ডৰ একনচৰী পাৰ্ক কু ডেভলপ কৰা এন্সৰ হ'ল অপচন ডি ভুবনেশ্বৰ চ' ভুবনেশ্বৰৰে ইণ্ডিয়াৰ প্ৰথম প্ৰকাৰৰ একনচৰী পাৰ্ক কু স্মাৰ্ট চিটি প্ৰজেক্ট অৰ্ডাৰ ডেভলপ কৰা যায় এইনচৰী পাৰ্কটি গভৰ্ণমেণ্ট অফ ওডাৰ চোচিয় চিকিউৰিট এণ্ড এম্পাৰমেণ্ট অফ পৰচন উইথ ডিচেবিলিট ডিপাৰ্টমেণ্ট দ্বাৰা ডেভলপ কৰা যায় পাৰ্কটি ৰিচেণ্টলি এছ এছ চি বি ডিপাৰ্টমেণ্টৰ মিনিষ্টৰ অশোক চন্দ্ৰ পণ্ডা উদঘাটন কৰি এই পাৰ্কটিৰে যোন মানে চিলড্ৰেন ৱিথ স্পেচিয়ল নিড অৱ্যাংগ পিলা অতি তাই খেলিব এতিয়া বিভিন্ন প্ৰকাৰৰ উপকৰণ সব ৰখাই এই পাৰ্কটি ডিজাইন কৰি ভুনেশ্বৰ অৰ্বান নলেজ চেণ্টাৰ দেখি এর পরবর্তী কোশ্চন স্টেট গভর্নমেন্ট ওইল টেক ওভর দ্য অপরেশন অফ মেডিকা কলেজ এস্টাব্লিশড বাই হুইচ অফ দি ফলোয়িং কোম্পানি কেউ কোম্পানি দ্বারা স্থাপন করা মেডিকা কলেজ রায়িত্ব গভর্নমেন্ট অফ ওডি বহন করা যাচ্ছেন এর আনসর হচ্ছে অপশন মহানদী কোল্ড ফিল্ড লিমিটেড এম সিএল সো এম সিএল বা মহানদী কোল্ড ফিল্ড লিমিটেড স্থাপন করা মেডিকা কলেজটি রচালনা দায়িত্ব গ্রহণ করবে স্টেট গভর্ণমেন্ট রিসেন্টলি চিফ মিনি নবীন পট্টনাক এপ্রেম এক প্রপোজাল আপ্রুভাল তো এই তাড়চে এম সিএল্র মেডিকা কলেজটি কু গভমেন্ট অফ করবে এবং এর ফন্ডিং প্রোভাইড করবে এম সি এল এই মেডিকা কলেজটি রয়েটি এমবিবিএস সিট রয়েছে এবং এর হসপিটালে পাঁচশটি বেড রয়েছে তো এই হসপিটালটি স্থাপন করছেন মহানদী কোল্ডফিল্ডস লিমিটেড এম সিএল তো তা বিষয়েটিকে দেখ এম সিএল ফাউন্ডেসন হয়েছিল নাইনটি টু রে এর হেডক্য়ার্টার আছে এবং এর চেয়ারপর্সন অ্যান্ড ম্যানেজিং ডিক্টর অপি সিং দেখা এর পরবর্তী কোশ্চন হু হ্যাজ বিন নেড এজ দ ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান টিম ফর টোয়েন্টি টোয়েন্টি কপ হকি টুর্ণামেঁট দু বাইশ্র মেন্স কপ হকি টুর্ণামেঁটপ ইন্ডিয়ান টিম র্যাপ্টেন আকারে কাহক নামিত করাছি এর আনসর হচ্ছে অপশন বি বীরেদ্র লাক্রা সো বীরে লাক্রা কপ হকি টুর্ণামেঁটে ইন্ডিয়ান টিমর ক্যাপ্টেন দায়িত্ব তুলেবে সো ইন্ডিয়ান টিমর ক্যাপ্টেন পাল সিং তাঁর ইঞ্জুরি যোগ এই টুর্নামেঁট্রু বাদ দিয়ে যাই তো তাঁর বদলে বীরে লাক্রা টিম ইন্ডিয়ার নেতৃত্ব গ্রহণ করবে তো দুই র মেন্স এশিয়া কপ হকি টুর্নামেট এন্ডোনে জাক্তার ঠিক আয়োজিত হব ইন্ডিয়া এই টুর্নামেঁটর ডিফেন্ডিং চাম্পিয়ন অটে এর পূর্ব পূর্ব টুর্নামেঁটে ইন্ডিয়া এখন জিতি দেখিবা এৰ পৰৱৰ্তী কচ্চন ৰজত কুমাৰ কৰ হু ৰিচেণ্টলি পাষ্ট অৱে ৱাচ হুইচ অফ দি ফলিং ৰজত কুমাৰ কৰ যাংৰ ৰিচেণ্টলি দেহ হৈ এমানকৰ মধ্যু কণ ঠাই ইনছৰ হ'ল অপশন ডি ৰাইটৰ চ' প্ৰখ্যত অডি ৰাইটৰ ৰজত কুমাৰ কৰিচেণ্টলি দেহ হৈ ৰজত কুমাৰ কৰ ৰথযাত্ৰা সময়ে টিভি ৰেডিঅৰে তাৰ কমেণ্ট্ৰিপাই পৰিচিত সেই ସବୁଠାରୁ ଦୀର୍ଘ ସମୟ ପର୍ଯ୍ୟନ୍ତ ତଥା ସବୁଠାରୁ ବୟସ୍କ କମେଣ୍ଟେଟର୍ ରଥଯାତ୍ରାରେ ସବୁଠାରୁ ଦୀର୍ଘ ସମୟ ପାଇଁ ତଥା ସବୁଠାରୁ ବୟସ୍କ କମେଣ୍ଟେଟର ଆକାରରେ କାର୍ଯ୍ୟ କରିଛନ୍ତି ସେ ଉପେନ୍ଦ୍ର ଭଞ୍ଜ ଲିଟ୍ରେଚର ରୂପରେ କାର୍ଯ୍ୟ କରିଥାନ୍ତି ଏହା ସହିତ ସେ ଓଡ଼ିଶାରେ ପାଲା କଲଚରକୁ ରିଭାଇଭ୍ କରିବା ଦିଗରେ ମଧ୍ୟ ବିଭିନ୍ନ କାମ କରିଛନ୍ତି ଲିଟରେଚର ଏବଂ ଏଜୁକେସନ୍ କ୍ଷେତ୍ରରେ ତାଙ୍କର କଣ୍ଟ୍ରିବ୍ୟୁସନ୍ ପାଇଁ ତାଙ୍କୁ ଦୁଇହଜାର ଏକୋଇଶରେ ପଦ୍ମଶ୍ରୀ ସମ୍ମାନ ଦ୍ୱାରା ସମ୍ମାନିତ କରାଯାଇଥିଲା স এগুড়ি রা আজির ডিসকসন করা কোশ্চেনসর আনসরস যদি আজ ভিডিওটি আপনার ভাল লাগি তাহলে এখন লাইক এবং সেয়ার করতো এবং এভি ও রিটেড আহ ইম্পর্ট্যাট কেট এফেয়ার বিষয়ে জাঁয়া পাই আমার চ্যানেলটিকে সবসক্রাইব করুন আজের কেঁট এফেয়ার পি ডিএফ আপনারা গুগল ড্রাইভ এবং টেলেগ্রামে এর লিঙ্ক ডিসক্রিপশন বকসরে দিয়ে যাই থ্যাঙ্ক ফর